সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমরা নানা সময় এই অনুষ্ঠানে আপনার সঙ্গে অনেক আলোচনা হয়েছে এবং মানে আমার যতদূর মনে পড়ে একবার জিজ্ঞাসা করেছিলাম যে এখন আমরা কোথায় আছি, কেমন আছি। আপনি খুব জোর দিয়ে বলতে পারেননি যে খুব ভালো আছি। খুব ভালো আছি, কিন্তু মানে আমরা একটু ইতিবাচক কথা বলতে চাই। আমরা ভালো থাকার জন্য কি করতে পারি? ভালো তো থাকতে হবে। আমরা 60-এর দশকে যে একটা উন্নত চিন্তার দরজায় দাঁড়িয়েছিলাম, এটা অবিশ্বাস্য একটা দশক ছিল, যখন চারদিকে একটা জাগরণ, শুধু যে রাজনৈতিক তা না, সাংস্কৃতিক অর্থনৈতিক তো ছিলই ভিতরে ভিতরে। 71 সালে সেই বিপ্লবটা হতো না যদি আমাদের প্রস্তুতি না থাকতো। তারপর আমরা অনেক কারণে পিছিয়ে গেছি বা ঝিমিয়ে পড়েছি, কিন্তু আমি মনে করি যে আমাদের যে সাম্প্রতিক যে সমস্যাগুলি আমরা দেখছি, এই যে নানা উগ্রবাদ, জঙ্গিবাদের উত্থান ইত্যাদি বলা হচ্ছে, প্রত্যেকে তো ভরেই থাকে প্রতিদিন নেতিবাচক খবরে। ইতিবাচক খবরগুলি হচ্ছে এইগুলির একটা অভিঘাত সমাজে আসে, এবং যারা চিন্তা করার কথা, যাদের, শুধু চিন্তাবিদের কথা বলছি না, তরুণদের কথা বলি আমি, তাদের ভিতরে বিভিন্ন প্রশ্ন দেখা দেয়। সমস্যা হচ্ছে তুষার, যে আমরা এই তরুণদের প্রশ্ন করার অধিকার ক্রমশই রহিত করছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে শিক্ষা দেওয়া হয় বা স্কুল কেন্দ্রিক, সেখানে শিক্ষককে বিতর্কে আহ্বান জানাবার, একটা বিষয়ের গভীরে প্রবেশ করার বা তাকে নিয়ে যে একটা আলোচনার সূত্রপাত হতে পারে, সে অধিকার কোনো শিক্ষার্থীর নেই। সমাজেও তাকে সেই অধিকারটা দেয়া হচ্ছে না। আর পরিবারের ভিতরও এই এক সময় যেটা ছিল, যে বই পড়ার প্রচলন ছিল, বই তো একটা মনের দরজাগুলি খুলে দেয়, কাজে দরজা খোলা দিয়ে, সে খোলা দরজা দিয়ে বাতাস ঢুকছে, সেটি আসলে কতখানি উপকারে লাগছে, সেই বিষয়টা পরিবারের সঙ্গে আলোচনাতেও উঠে আসতো, এই বিষয়টা আমরা বন্ধ করে দিয়েছি। এই যে আমাদের রাজনীতির একটা দাবি উঠেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলিতে, সমস্যা হচ্ছে এই যে রাজনীতি আমরা দেখছি, সে রাজনীতি কিন্তু সেই উৎসাহ জাগায় না, জিজ্ঞাসাকে উন্মুক্ত করে না, মানব কল্যাণের পথগুলিকে কিভাবে চিনতে হয় সেগুলির কোনো দিকচিহ্ন দিতে পারে না। ফলে এই রাজনীতিও যে খুব কার্যকর হয় তা কিন্তু না। তাহলে জায়গাটা কোথায়? তরুণরা যে একটা জায়গায় নিজেদেরকে মেলে ধরবে, তারা যে কোথায় যেতে পারবে, তারা যে মত পথের নানান রকম চিন্তাভাবনা শেষ করে একটা সিদ্ধান্তে পৌঁছাবে, সেই জায়গাটা তো আমরা উন্মুক্ত করছি না, সেই জায়গাটা আমরা ক্রমশ বন্ধ করে দিচ্ছি। এইখানে আমাদের কাজ করতে হবে। ইতিবাচক কখন হবে? যখন এই পড়ার সংস্কৃতির আমরা প্রচলন করতে পারব, আমাদের প্রাথমিক পর্যায় থেকে শিক্ষায় বইয়ের প্রতি ভালোবাসা এবং বই বেছে নেওয়ার ক্ষমতা এবং বই নিয়ে তার যে একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে নিরসন করা এবং সেই বইয়ের সঙ্গে তার কথোপকথনের ব্যবস্থাটা করে দেয়া, যদি আমরা করতে পারি, তাহলে সংস্কৃতির একটা একটা বিশাল ভূমিতে এই সন্তানরা ঢুকে পড়তে পারবে। কারণ বইয়ের জগৎটা একটা অফুরান জগৎ। দ্বিতীয় হচ্ছে একেবারে প্রাইমারি প্রাথমিক পর্যায় থেকে এই সন্তানদের আমাদের বোঝাতে হবে যে তারা নানান দিকে ছড়িয়ে পড়তে পারে, সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে, এই পেশাজীবিতার সন্ধানে তাদেরকে যেন আমরা না দিই। তারা একজন বিজ্ঞানী হতে পারে, একজন দার্শনিক হোক, না অসুবিধা, সমাজের সব সবাইকে প্রয়োজন। এবং উদার নৈতিক শিক্ষাটা তারা যাতে তাদের চিত্তে গ্রহণ করতে পারে সেই বিষয়টা, সেই জন্য আনন্দদায়ক শ্রেণীকক্ষ আমি সবসময় বলে আসছি, যে আনন্দ ঘন যদি পরিবেশ না থাকে, যদি পরীক্ষার চাপে পড়ে যাচ্ছে, আনন্দ পাঠ যদি না হয়, আনন্দ পাঠের জন্যই আমি বলছি যে পরীক্ষা বন্ধ করে দিন আপনি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষার প্রয়োজন নেই। মানে একটা সন্তানকে, শিক্ষার্থীকে আমার মূল্যায়ন করার অনেকগুলি পথ আছে, পশ্চিমেও আছে, তো সেই পথগুলি আমরা খুঁজি না কেন, শুধু পরীক্ষা কেন? পরীক্ষা হচ্ছে মুখস্থ নির্ভরতা বাড়ায়, নোট বই কেন্দ্রিকতা বাড়ায় এবং কোচিং বাণিজ্য, কোচিং নির্ভর সন্তানদের, কোচিং বাণিজ্য হচ্ছে শিক্ষার সমগ্র দর্শনের বিপরীতে দাঁড়ায়। মানে আমরা একদিকে শিক্ষা দিচ্ছি আর একদিকে কোচিংয়ে পাঠাচ্ছি, শিক্ষা যা শেখাচ্ছি কোচিং তা সম্পূর্ণ ভুলিয়ে দিয়ে তাদেরকে যন্ত্রে পর্যবেসিত করছে, তাদের বাজারের সামগ্রী হিসেবে তাদেরকে দেখা হচ্ছে, এটি তো আসলে উচিত নয়। বইয়ের বোঝা নিয়ে যখন ছেলেমেয়েরা স্কুলে যায়, আমি দেখে সর্বনাশ ভাবি। পরীক্ষার রুটিনকে সংক্ষিপ্ত করতে হবে, পরীক্ষার রুটিনকে সঙ্গে আমি পরীক্ষা অনেকগুলি তুলে দিতে হবে, পাবলিক পরীক্ষার কোনো প্রয়োজন নেই। ব্রিটেনে আছে দশম শ্রেণীতে একটা পরীক্ষা হয়, ও লেভেল যেটাকে বলে, আমাদের না হয় সেটি রাখলাম, যদিও আমেরিকাতে শুধু দ্বাদশ শ্রেণীর পরে একটা পাবলিক পরীক্ষা হয়, তা আমরা সেই দিকে যাই না, দ্বাদশ শ্রেণীর পরেই করি না, অসুবিধা কি? পরীক্ষাটাকে যদি আমরা সরাতে পারি, যদি জ্ঞানটাকে প্রবর্তন করতে পারি, যদি জ্ঞানের দিকে তাদের পাঠাতে পারি, তাহলে তো একটা বিপ্লব হয়, শিক্ষার ক্ষেত্রে একটা বিপ্লব করতে হবে আমাদের। তৃতীয় হচ্ছে সামাজিক সহনশীলতার বিষয়গুলি। আমরা উগ্রবাদ বলছি, আমাদের আমাদের দেশে কি আসলে সত্যিকার গণতন্ত্র আছে না উগ্রতা?
আমাদের সমাজের উচ্চবিত্তেরা কি সত্যি সত্যি সহনশীল নিম্নবিত্তের প্রতি? এই যে শ্রেণী বৈষম্য বলি, পুঁজির শাসন বলি, সবই কিন্তু উগ্রতা, নানান ধরনের উগ্রতা আমাদের সমাজে তৈরি হয়েছে। এই যে পণ্য সংস্কৃতি, এটা উগ্রতা শেখায়। কিভাবে? পণ্য সংস্কৃতি আমাকে বলছে যে যে বিষয়টি, যে পণ্য আপনি হাতে পেয়েছেন, ধরো আমি একটা কি বলে ওটাকে, দাঁত টুথব্রাশ না, টুথব্রাশ না, ওই যে নিমের দাঁতন। আচ্ছা দাঁতন, হ্যাঁ, এই দাঁতন কিন্তু অত্যন্ত ভালো একটা জিনিস। আপনার দাঁতনে চলবে না, দাঁতন হচ্ছে গ্রাম্যতার প্রতীক, আপনাকে টুথব্রাশ নিতে হবে। এখন গবেষণায় দেখা যাচ্ছে টুথব্রাশের যে প্লাস্টিক সেটা নিম্নমানের হলে দাঁতের ক্ষতি হয়, আর দাঁতনের ভিতর নিমের রসটা থাকে সেটা দাঁতের মাড়ির জন্য অত্যন্ত ভালো। আমি একজন সাম্প্রতিক বিজ্ঞানের প্রবন্ধ শুধু উল্লেখ করছি। এখন আমাকে পণ্য সংস্কৃতি বলছে আপনি গ্রাম্যতা পরিহার করে আমাদের মতো আসেন, তারপর তিন রকমের টুথপেস্ট দরকার, একটা নিউ ইম্প্রুভ ভ্যারাইটি আসবে সেটা আপনারা বেশি দরকার। তো পণ্যের পৃথিবী আমাকে আমার অভ্যাস, যেটি আমাদের চিরাচরিত বিশ্বাস, সেখান থেকে সরিয়ে আমাকে পণ্য সামগ্রীর উগ্রতার জগতে প্রবেশ করিয়ে দিচ্ছে। বিজ্ঞাপনগুলি কিন্তু উগ্রতার একটা বড় প্রশ্ন। শেষ করে ফেলি, আপনাদের টেলিভিশনে একটা বিজ্ঞাপন আমি দেখি, যে বিজ্ঞাপনটা দেখলে আমার মনে হয় সন্ত্রাস ছড়ানো হচ্ছে। কোনটা স্যার? আমি বলবো না সেটি, কারণ আপনাদের সমস্যা হতে পারে, একটা মোবাইল টেলিফোন কোম্পানির। ও আচ্ছা, হ্যাঁ। এবং সেটি এমন, আমি মনে করি যে একটা ঠিক অশ্লীল কথাটা বলবো না, কিন্তু শ্লীলতা শ্লীল নয় আর কি। জি, এই জায়গাতে আসবো, পণ্যতে আবার ফিরবো, বৈষম্যর ক্ষেত্রে আসবো, কারণ বৈষম্য পণ্যতে ফেরার দরকার নাই। না না, পণ্যতে না, ওই জায়গাটা হচ্ছে পণ্য যে ভোগের জায়গা, ভোগের জায়গা, ভোগেরও যে বৈষম্য, সেই জায়গা থেকে তো আপনি উগ্রবাদের কথা বললেন, উগ্রতা সেটাকে উস্কে দেয়। তার আগে স্যার, আমি বিরোধী থেকে এসে আপনাকে জানতে চাবো যে আপনি বইয়ের কথা বলেন, সিলেবাসের কথা বলেন, আমরা এই যে মানে অপাঠ্য বই যেটা স্কুলে বা কলেজে দেওয়া হচ্ছে সেটা আমরা ঠিক মতো লিখে তাদের কাছে দিতে পারছি কিনা, ওই বইটাও তারা পড়তে পারছে না। স্কুলের যে সিলেবাসের যে বই, সেই বই পড়ে তো আজকালকার ছেলে মেয়েরা, শিক্ষার্থীরা আনন্দ পাচ্ছে না। অনেকগুলি কারণ আছে। একটা হচ্ছে যে পড়ার যে অভ্যাসটা সেটা কিন্তু একদম গোড়া থেকেই তৈরি করে দিতে হয়। পড়ার অভ্যাসের একটা গুণ হচ্ছে এই, পড়তে গিয়ে চিন্তা ভাবনা জাগে, ফলে কোনটা ভালো কোনটা মন্দ এই বিচারটা তখন পড়ার সমান্তরাল জন্ম নেয়। যত বেশি পড়ছি আমি কিন্তু তত বেশি একজন বিতার্কিক, অর্থাৎ আমি বিতর্ক করছি, আমি একজন মানুষ যিনি কথোপকথন করছি, একটা বই থেকে কিছু নিচ্ছি কিছু নিচ্ছি না, এই বিচারবোধটা খুব প্রয়োজন। এই বিচারবোধ সক্রিয় না হলে পাঠগুলি একটা যান্ত্রিক পাঠ হয়ে যায়। তো সেটি আমাদের সন্তানদের আমরা দিতে পারছি না। আগে পরিবারে বইয়ের একটা প্রচলন ছিল, তারপর আসলো দৃশ্য মাধ্যমে প্রচলন। আমি 81 সালে বিদেশ থেকে ফিরে এসে দেখি সবার হাতে একটা করে বই, আমি খুব আনন্দিত হয়ে গেলাম। পরে দেখি না, বই তো না, এটা ভিসিআর, ভিসিআরের টেপ, তখন বইয়ের মধ্যে ছিল। তখন মনে হলো যে না, আমরা একটা বিপর্যয়ের দিকে যাচ্ছি। এই দৃশ্য মাধ্যম তো খুব ক্ষণস্থায়ী, এটা তো খুব গভীরতা নেই, একটা চিত্র আসে সেটা চলে যায় এবং একটা অস্থিরতাই শিখায়। কিন্তু বই তো খুব স্থিরতাকামী, বই আমি হাতে নিয়ে অনেকক্ষণ ধরে জিম ধরে বসে থাকতে পারি, বৃষ্টির দিনে বই পড়ছি, অন্ধকারে এসে গেছে কিন্তু বইয়ের পাতা দেখা যাচ্ছে না, তারপর বইটা ধরে বসে আছি। এই অবসর এবং বই পড়ার যে একটা আনন্দ সেটি আমরা দিচ্ছি না, যার জন্যে বই পড়ার অভ্যাসটা চলে যাচ্ছে। তারপর যখন আমি পাঠ্য বইতে যাচ্ছি, যেটিকে আমরা একটু আগে বলছি অপাঠ্য হয়ে যাচ্ছে দিনে দিনে, সেগুলি কারা লিখছেন? কতগুলি বিশেষজ্ঞ কমিটি হয়েছে, বিদেশ থেকে সিলেবাস বিশেষজ্ঞ এসেছেন। আপনি বিশ্বাস করবেন কি না তুষার, যে বিদেশ থেকে এসে আমাদের বলা হচ্ছে এইভাবে 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 আপনারা পাঠ্য বই লিখবেন। এখন ইংল্যান্ডের সংস্কৃতিতে যে ইংরেজি বইটি যেভাবে লেখা হয়, আমার সংস্কৃতি তো সেভাবে লেখা হয়নি। ওরা এখন ফাংশনাল ইংলিশ নামে একটা বিষয়ে গিয়েছে, যেটা কি লেখা হচ্ছে পোস্ট অফিস কোন দিকে সেটি আমার কাছে জানাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ড্যাফোডিল কি সেটা জানা গুরুত্বপূর্ণ নয়। এই বিতর্ক অবশ্য অবসান হয়েছে, এখন অনেক কবিতা ইত্যাদি আছে, মাঝখানে একটা প্রজন্ম তৈরি হয়েছে যারা কোনো কবিতা পড়েনি, কোনো গল্প পড়েনি, তারা আকর্ষণটা কিভাবে যাবে। হ্যাঁ, এবং একটা ছিল একসময় ফরিদ গোস টু নিউ ইয়র্ক। তো আমি বললাম যে ফরিদ নিউ ইয়র্ক যাচ্ছে, এর মতো অবাস্তব জিনিস আপনারা কি শিখাচ্ছেন? আর ফরিদের কি জীবনের একটা মানে ধ্যান ধারণা হবে যে সে কোন দিন নিউ ইয়র্কে গিয়ে পৌঁছাবে? আপনি কোন ধরনের মানুষ তৈরি করছেন? একটা অবৈধ অভিবাসী তৈরি করছেন। আমরা একসময় পড়তাম স্যার, আপনি নিশ্চয়ই মনে আছে, যে ওই যে গোয়ালন্দ ঘাটের উপর। হ্যাঁ, গোয়ালন্দ ঘাট অথবা ট্রেন রাত্রি কাউরাই, এগুলি আমি দেখেছি। এগুলি কারা লিখেছেন? বিশেষজ্ঞরা বলেছেন কি, একটা ফাংশনাল ইংলিশ, এর মধ্যে জীবন দক্ষতা শেখাতে হবে। আচ্ছা, জীবন দক্ষতা আমি হাতে কলম শেখাতে পারি, আমার পাঠ্য বইতে আমি জীবন দক্ষতার কাণ্ডটা কি? জীবন দক্ষতা তো আমাকে রবীন্দ্রনাথ শিখেছেন, নজরুল শিখিয়েছেন, এই যে কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, জীবন দক্ষতার অভাবটা কি আমাকে বলুন তো? ভরলো দোর খোলো, হ্যাঁ বোর হলো দোর খোলো, অথবা এই সারাদিন আমি যেন ভালো হয়ে চলি ইত্যাদি,
জীবন দক্ষতা তো ওইখানেই লুকিয়ে আছে। সকালবেলা পাখি হবার যে একটা বাসনা, প্রণোদনা, বাসনা, সেটা জীবন আমি আমি বলি, যারা তরুণ যদি কেউ শোনেন এই অনুষ্ঠানটি হয়তো ভাববেন এখানে জীবন দক্ষতা কোথায়। পাখি হওয়ার বাসনাটা হচ্ছে একটা জীবন থেকে আরেকটা জীবনে উন্নত হওয়ার। আমার এই বাস্তবটাকে অস্বীকার করছি না, কিন্তু পাখির মতো যদি উঠতে পারতাম, দৃষ্টির প্রসারতা ঘটাতে পারতাম, ডানায় বাতাসে 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 ডানা ভাসিয়ে আমি পৃথিবীটাকে দেখছি, এর থেকে পরিসর মুক্ত চিন্তা আমার কোথায় হতে পারে? জাগিয়ে তোলার এবং এই জাগানোর বিষয়টা, ভোরের সঙ্গে মানুষের হৃদয় একটা সংযোগের বিষয়টা, এটি তো সবচেয়ে বড় জীবন দক্ষতা। এটি নেই বলে তো আমাদের সন্তানরা ঘরকুনা হচ্ছে, অসামাজিক হচ্ছে, তাদের ভিতর বিভিন্ন ক্রোধ জন্মাচ্ছে, তাদের ভিতর নানান বিকৃতি জন্মাচ্ছে, মাদকের দিকে তারা যাচ্ছে। আমাদের সময় তো মাদক নামে কোনো কিছু আমরা জানতামই না। তারা মানে রাত জাগে কিন্তু ভোরে উঠে না। হ্যাঁ, মানে তাদের জীবন পাল্টে গেছে, কিন্তু ঘড়ির কাঁটাও পাল্টে গেছে। এখন এটি যদি না হয় তাহলে বইগুলি তো উৎসাহিত করবে না তাদেরকে। কারা লিখছে বই সেটা গুরুত্বপূর্ণ, কি দিচ্ছে বইতে সেটা গুরুত্বপূর্ণ। এবং সৃজনশীল বইগুলো স্যার নিশ্চয়ই আপনি দেখেছেন, সেখানে শিক্ষার্থীরা আমাকে বলেছে, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা, যে সৃজনশীলতা তারা খুঁজে পাচ্ছে না। ওটাই পাচ্ছে না। সৃজনশীল মানে কি? যেমন আমাদের একটা দ্রুত পঠন নামে একটা জিনিস ছিল। হ্যাঁ, দ্রুত পঠন ছিল, সব পঠনই কিন্তু দ্রুত পঠন, অথবা দ্রুত পঠন চয়নিকা বই। হ্যাঁ, কিন্তু দ্রুত পঠন নামে একটা আলাদা বিষয় ছিল, সেই জন্য যাতে কিছু গল্প উপন্যাস সেখানে ঢুকিয়ে দেয় ছড়া। আমি এরকম একটা পরিবারের খবর জানি যে অসম্ভব বইয়ের প্রতি তাদের ভালোবাসা। সেই তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমাদের পাঠ্য বই হচ্ছে, পাঠ্য বই থেকে যা নেয়ার নিচ্ছি কিন্তু এটা আমার প্রয়োজন না বেশি, কারণ সে পাঠ্য বই থেকে যা বেশি শেখা যায় তা কিন্তু শিখে ফেলছে। বলছে পরীক্ষা পাশের জন্য এটা আমার দরকার, এটা আমার একদিন দেখলেই চলবে। অবিশ্বাস্য ব্যাপার যে পাঠ্যপুস্তককে সে পাশে সরিয়ে দিয়ে অপাঠ্যপুস্তকগুলিকে সে পাঠ্যপুস্তকে পরিণত করেছে। কৈশোরিক পড়ে একটা মানুষ, রবীন্দ্রনাথের কৈশোরিক নামে একটা সংকলন আছে কিশোরদের জন্য, ওইটা পড়লে যে মাপের মানুষ তৈরি হবে, নজরুলের সে গানগুলি, সে কবিতাগুলি, ছড়াগুলি পড়লে এবং যে মানুষগুলি, যে মাপের মানুষ তৈরি হবে, সে মাপের মানুষ তো আমি তৈরি করতে হবে আমাকে। আমার পাঠ্যপুস্তক দিয়ে এই বিদেশি বিশেষজ্ঞ সিলেবাস প্রণেতাদের একেবারে বিশেষজ্ঞ জ্ঞান দিয়ে পরিপূর্ণ বই কতদিন টিকবে আমি জানি না। এইখানে একটা সমস্যা রয়ে গেছে, মানে এই বই মানে লিখবার জন্য, তৈরি করার জন্য, সম্পাদনা করার জন্য তো আমাদের যথেষ্ট শিক্ষক আছেন। আছেন, কিন্তু সেই স্বাধীনতা তাদের দেয়া হচ্ছে না। যেমন আমার কথাই বলি, আমিও সেই কাজটি করেছি, একটা একাদশ দ্বাদশ শ্রেণীর ইংলিশ ফর টুডে একটা বই আমি পড়লাম, আমি সম্পাদনা করেছি। আমি যখন হাতে নিলাম সেই সিলেবাসের বিষয়গুলি, দেখলাম সেখানে ট্রাফিক আইন কিভাবে মানতে হয় সেটা বিষয় আছে, তারপর খাদ্য পুষ্টির ব্যাপারে আমাকে জানাতে হবে, আমাকে প্রায় 20টার মতো বিষয় নির্দিষ্ট করে দেয়া হলো। এখন আমি বই লিখছি একটা আনন্দ পাঠের জন্য, সেখানে জীবন দক্ষতা থাকবে তার পরত পরতে লুকানো। একটা কবিতা তো আমার ফ্রস্ট, একটা কবিতা বলে আমার জীবন দক্ষতা হয়। ফ্রস্ট যখন বলেন এভরি ডেথ ডিমিনিশেস মি, প্রত্যেক মৃত্যু আমাকে নিঃস্ব করে দেয়, একটা মানুষ তো তৈরি হয়। জীবন দক্ষতা তো এই মানুষ তৈরি করতে পারবে না, কিন্তু আমি যদি ট্রাফিক আইন মানার কথা তাদের পুস্তকে লেখার চেষ্টা করি, তখন আমি তো সেই আনন্দটা নিয়ে আসতে পারবো না, যে আনন্দে সে হয়তো ট্রাফিক আইন ভেঙে শিখলো। আমি যে এখন ট্রাফিক আইন মানি তার কারণটা কি? ট্রাফিক আইন ভাঙা যে একটা খারাপ জিনিস, সেই বিচার বিবেচনা আমার ভিতর তৈরি হয়েছে। তিনি কে তৈরি করেছেন? ওই ঘুরে ফিরে রবীন্দ্রনাথ থেকে নজরুল হয়ে আমার যারা আছেন তারাই তৈরি করে দিয়েছে। পাখির মতো বিচরণ করবো, পাখি তো কোন ট্রাফিক আইন মানে না, কিন্তু পাখিরও তো একটা সুনির্দিষ্ট জীবন আছে, তারও সন্তান উৎপাদন হয়, তারও মানে তার যে নীড়ের ভিতর তার একটা, সেও ঘরে ফিরে ঘর তৈরি করে, ফিরে ঘর তৈরি করে সন্তান লালন পালন করে। তো এই নিয়মগুলি তো আমি জানি, কিন্তু আমাকে কিন্তু হাতে কলমে শেখায়নি সেটি। সেই জন্য আমি মনে করি আমাদের পাঠ্যপুস্তক নিয়ে আমাদের গভীর চিন্তা করতে হবে। পাঠ্যপুস্তকগুলিকে সত্যিকার পাঠ্য করে তোলার জন্য তার ভিতরের জগৎটাকে আনন্দজনক করতে হবে। আমি যেটা করেছি, আমি অনেকগুলি গল্প, উপন্যাস ইত্যাদি আমি আবিষ্কার করলাম যেখানে এই বাণীগুলি লিপিবদ্ধ আছে। যেমন ট্রাফিক পুলিশ নিয়ে আমার সহকর্মী কাজটা তৈরি করে দিলেন, তিনি ফিলিপাইনের এক ট্রাফিক কর্মকর্তার লেখা একটা অসাধারণ সুন্দর কবিতা, ওটার বিষয়বস্তু কিন্তু ট্রাফিক, ট্রাফিক পুলিশের জীবন, কিন্তু সেই কবিতাটা এত সুন্দর, ওটা পড়ে আনন্দ হয়। আমি অনেকে জিজ্ঞেস করেছি ওরকম আনন্দ নিয়ে কবিতাটা পড়েছে এবং সব শিখে ফেলেছে। আমি যদি এই সম্মেলনটা করতে পারি তাহলে আমাকে শুধু আমার দেশের ভিতরে মানে জোগাড়টা করে দিতে হবে, জোগাড়টা করে দিতে হবে সে ব্যবস্থা। আমরা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে যে মানে আগের কথাতে একটু ফিরবো, যে বৈষম্য, শিক্ষাই তো বৈষম্যটা তৈরি করেছে। পরবর্তী সময়ে শিক্ষার মতো যে একটা বৈষম্য তৈরি করে দিলাম, সেই জায়গা থেকে তো এখন স্যার বিরতি হবে, যার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। মুক্তিযুদ্ধের সীমারেখাটা আপনি টেনেছেন, আমি খুব খুশি, কারণ তার আগে যে দশকগুলি আমরা যখন স্কুলে পড়েছি তখন তো স্কুল একটাই ছিল, বাংলা মাধ্যম, মাদ্রাসা ছিল, সংখ্যা খুব কম ছিল,
এবং ধরে নেওয়া হতো যে পরিবারগুলি বিনিয়োগ করছেন তার ধর্মীয় চিন্তায়, এবং সেগুলিও কিন্তু অনেক মূল্যবান মানবিক পাঠ উপহার দিত। এবং আমাদের যে আলিয়া মাদ্রাসা শহরে ছিল সেই মাঠটাতে কিন্তু আমরা ক্রিকেট খেলতাম, মাদ্রাসার প্রচুর ছেলে এসে আমাদের সঙ্গে ক্রিকেট খেলত। অর্থাৎ সাংস্কৃতিক বলি, ক্রীড়া বলি, সব ক্ষেত্রে তাদের একটা ছোটোখাটো অংশগ্রহণ থাকতো। তারপর স্বাধীনতার পর আমাদের ইংরেজি মাধ্যমের উদ্ভব ঘটল। আগে ইংরেজি মাধ্যম ঢাকায় যেগুলো ছিল খুব অল্প কয়েকটি, সেটা বোঝা যেত যে খুব এলিট শ্রেণীর জন্য সেটি তৈরি হয়েছে। কিন্তু স্বাধীনতার পর যে পাড়ায় পাড়ায় ইংরেজি মাধ্যম নামে একটা স্কুলের সূচনা হলো, তাতে এক ধরনের উন্নাসিকতার বীজ বপন করা হলো। বোঝানো হলো ইংরেজি মাধ্যমটা হচ্ছে উচ্চবিত্তের জন্য, যতই নিম্নবিত্তরা উচ্চ ইংরেজি মাধ্যমে তাদের সন্তানদের ভর্তি করুক, একটা বৈষম্য কিন্তু থেকেই যাচ্ছে। যারা ইংরেজি মাধ্যমে যাচ্ছেন, অর্থনীতিবিদরা হয়তো বলবেন যে মোটামুটি একটা জরিপ করে বলা যায় যে সেখানে 70-80% উচ্চবিত্ত পরিবারের সন্তানরা যায়, বাংলা মাধ্যমে যাচ্ছে মধ্যবিত্ত সন্তানরা, আর মাদ্রাসাতে আমরা ধরে নিয়েছি খুব গরিব শ্রেণীর সন্তানরা যাবে, যাদের কোনো গতি নেই তাদের জন্য মাদ্রাসা। এই যে তিন ভাগে আমরা ভাগ করে ফেলেছি, তাতে তো বৈষম্যের একেবারে সূত্রগুলি আমরা রূপিত করেছি। যদি আমি বৃত্তের অবস্থানে শিক্ষাকে বিবেচনা করি, তার থেকে বড় বৈষম্য তো হতে পারে না। আমাদের সংবিধান তো বলে যে শিক্ষা হচ্ছে সর্বজনীন অধিকার এবং সেটি সবার জন্য সমান উন্মুক্ত হওয়া উচিত। তো এই যে বৈষম্যটা আমরা তৈরি করেছি, এই বৈষম্যের ফল তো কখনোই শিক্ষাকে বিকশিত হতে দিবে না। তার মানে আমাদের তাহলে কী করতে হবে? ওই আমি যে আবার বললাম শুরুতে, আমি এই স্বপ্নটা আজীবন বলে যাবো যতদিন পর্যন্ত হয়তো কেউ না শুনে যারা ক্ষমতাসীন আছেন, যে আমি যদি 65,000 গ্রামে 65,000 প্রাইমারি বিদ্যালয়কে আমার মনোযোগের কেন্দ্র করি, সেখানে আমার অসম্ভব বিনিয়োগ করি, যদি সেখানে এমন আনন্দিত পাঠদান আমি করি, পরীক্ষা টরীক্ষা ইত্যাদি থেকে চিন্তা সরিয়ে তার মূল্যায়নের বিকল্প রাস্তায় যাই, মুখস্থ নির্ভরতা সরিয়ে দেই, বইয়ের বোঝা থেকে সন্তানদের মুক্তি দেই, গ্রামের সন্তানরা যাবে তাদের জন্য একবেলার খাবার ব্যবস্থা করি, শিক্ষক তৈরি এবং সেখানে শিক্ষক ভালো যাবেন, আমি যদি একজন শিক্ষককে এই বাজারে 40,000 টাকা বেতন দিই, তাহলে তিনি কেন যাবেন না? এটা কিন্তু আরেকটা সামাজিক বিপ্লব হবে, যে ওই যে একজন শিক্ষক যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ে, ভালো ছাত্রছাত্রী তখন যাবেন, কিন্তু 40,000 টাকা বেতন দিচ্ছেন, আপনি খেয়াল করুন, তার বাড়া বাসা ভাড়া দিতে হচ্ছে না, বিদ্যুতের খরচ নেই, পানীয় জলের খরচ নেই, তো তার স্বামীও তো তার সঙ্গে যাবেন বা স্ত্রী তার সঙ্গে যাবেন। আমি স্বামী কথাটা প্রথম বলছি, কারণ আমি চাই যে প্রাইমারি স্কুল পর্যায়ে মেয়েরা বেশি শিক্ষকতা করুক, কারণ তারা একটা সভ্যতার একটা পরিবেশ তৈরি করতে পারে খুব দ্রুত। তো সেখানে যদি আমি এই ধরনের একটা সুযোগ তৈরি করে ফেলতে পারি, তাহলে ওই জায়গাটাও কিন্তু উন্নত হয়ে যাবে। হয়তো একজন ডাক্তার সেই শিক্ষিকার স্বামী, তিনি হয়তো ওখানে চলে গেলেন, তিনি তখন একটা নতুন একটা উন্মুক্ত করতে পারেন ব্যবস্থা, যেখানে দরিদ্ররা শিক্ষা চিকিৎসা পেতে পারে। সেই শিক্ষালয়ে যদি আমি একটা গ্রন্থাগার তৈরি করে দিই, যেখান থেকে সন্তানদের বলা হবে তোমরা প্রতিদিন প্রতি সপ্তাহে একটা করে দুটো করে বই নিয়ে যাও, সেটি পড়ে এসে আলোচনা করো, যদি সেখানে তাদের সংস্কৃতি শেখানো হয়, তাদের বিভিন্ন খেলাধুলার চর্চা করানো হয়, তাদের শরীর শিক্ষা শেখানো হয়, তাদের নৈতিক পাঠগুলি দেওয়া হয়, 10 মাস ক্লাস হবে বা 9 মাস ক্লাস হবে, 3 মাস সাথে এই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে, আনন্দিত প্রশিক্ষণ, যেটা আমাদের বয় স্কাউটে আছে। এবং ছোটোবেলায় বয় স্কাউটে কেন যেতাম? কারণ বাড়ি থেকে একদিন দুদিনের জন্য বাইরে গিয়ে খুব আনন্দের সঙ্গে কাটাতে পারতাম, ক্যাম্প করা যেত এবং সেখানে অনেক জিনিস শিখেছি। তো এখন যদি এই বয় স্কাউটের মতো বা গার্ল গাইডের মতো আন্দোলনগুলি আমরা স্কুলেও ছড়িয়ে দিই, তাহলে তো একসঙ্গে অনেক কিছু শিখতে পারবো। একটা রাস্তা কী করে আপনি পার হবেন, একজন বয়স্ক ব্যক্তির সঙ্গে আপনি কীভাবে আলোচনা করবেন, একটা পাবলিক প্লেসে আপনি কীভাবে আচরণ করবেন, আপনার গলা কতখানি আপনি নামিয়ে রাখবেন, উচ্চকিত করবেন, সেই পাঠগুলি যদি দিয়ে দেওয়া হয় সমস্যা থেকে কীভাবে বেরিয়ে ভাবুন, তাহলে আমাদের বৈষম্যটা কোথায় থাকে? তখন দেখা যাবে এই স্কুলগুলিতে পড়ার জন্য উচ্চবিত্তেরা তাদের সন্তানদের গ্রামে পাঠাচ্ছেন, এবং আমি বলছি ঢাকা শহরেও সেগুলি থাকবে। রবীন্দ্রনাথ যেটা করেছেন, রবীন্দ্রনাথ তো স্কুলে জানি, নজরুল খুব বেশি দিন স্কুলে পড়তে পারেনি, কিন্তু রবীন্দ্রনাথ নজরুলকে আমরা অশিক্ষিত বলতে পারবো না, তারা সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত, অর্থাৎ প্রকৃতি থেকে গ্রহণ করেছেন, মানব চরিত্র থেকে গ্রহণ করেছেন। নজরুল যে দারিদ্র থেকে, হে দারিদ্র করেছে তুমি মহান, বলেছেন না তুমি আমাকে মহান করেছো, দারিদ্র বলছেন, এই কথাটা বলার সাহসটা করতে গেল তার, এবং তার যে স্থৈর্যটা করতে গিয়ে আসলো, এলো কারণ তিনি এই দারিদ্রকে দেখেছেন প্রত্যক্ষভাবে, দারিদ্রের শক্তিগুলিকে তিনি বুঝেছেন, দারিদ্রের দুর্বলতাকে বুঝেছেন। রবীন্দ্রনাথ গ্রহণ করেছেন পাঠ প্রকৃতি থেকে, জীবন থেকে, এই যে যখন পদ্মায় হাউস বোটে চলে এলেন, কত বড় বিপর্যয় তার পরিবারের উপর দিয়ে, তার নিজের উপর দিয়ে গিয়েছে, সেগুলি থেকে মুক্তি পেলেন কোথায়?
ওই রাতের পর রাত তিনি আকাশের দিকে তাকিয়ে ধ্যান করেছেন, মহাবিশ্বকে জেনেছেন। এই বিষয়গুলি জানার ব্যাপার, যে পাঠ গ্রহণ করার ব্যাপার, পাঠ দান করার ব্যাপার না। বড় যে বলা যায় যে আমার যে অভিজ্ঞতা আমি সেটা ভাগ করে নিলাম আমাদের শিক্ষার্থীদের সঙ্গে। আমি একটা বিরতিতে যাচ্ছি স্যার, ফিরে এসে আপনাকে জানতে চাই যে এই সাম্প্রতিক সময়ে যে আমরা যে তরুণদেরকে দেখলাম যে তার যে সমস্যাগুলো দেখলাম, সেই ক্ষেত্রে আমরা একটু ঢালাও ভাবে তরুণদের দিকে একটু বাঁকা চোখেই তাকাচ্ছে, সেটা তো ঠিক হচ্ছে না, কারণ এখানে সমস্ত মানে সমগ্র তরুণের প্রতিচ্ছবি কিন্তু আসেনি। আবার তরুণরা কাজ করছে নানা জায়গায় নানা রকম ভাবে আছে, কিন্তু আমরা শুধুমাত্র যে কিছু গুটি কয়েক তরুণ হয়তো ওই আপনি যে শব্দটা বলছিলেন অপসঙ্গে জড়িত হয়ে গিয়েছে তাদের কথাই শুধু বলছে, এবং তাতে একটা যারা এখন শিশু কিশোর আছে তাদের কাছে এক ধরনের ভুল ধারণা পৌঁছাতে পারে, ভুল বার্তা পৌঁছে যাচ্ছে। তরুণদের ঢালাওভাবে দোষ দেওয়ার কোনো কারণ আমি দেখি না। এমনকি যে উগ্রবাদে যারা নাম লেখাচ্ছে তাদেরকে যদি আমি বিকল্প সুযোগটা শুরু থেকে দিতাম, যদি তাদের কথাগুলি আমরা শুনতাম, যদি তাদেরকে ওই যাদের তারা উৎসাহ করে দিচ্ছে এই সমস্ত নানান কাজে, তাদের পরিবর্তে যদি আমরা সত্যিকার অর্থে কিছু রোল মডেলের সামনাসামনি করে দিতে পারতাম, যারা তাদেরকে জাগাতে পারতেন ভিতরের শক্তিটা। আমি বিশ্বাস করি প্রত্যেকের ভিতরে অফুরন্ত শক্তি আছে, এই শক্তি আমরা হয় অপচয় করি অথবা জাগাই না, অথবা তা আছে বলে আমরা স্বীকার করি না, তাহলে কিন্তু তারা বিপথে যেতে নাও পারত, হতে যেত কিন্তু নাও পারত। আর বাকি যারা আছে তাদের ব্যাপারে আমরা কেন এত এত উগ্র চিন্তা করব যে তরুণরা বোধহয় উচ্ছন্নে যাচ্ছে, তরুণরা পড়াশোনা করছে না, একদম ভুল ধারণা। আমি তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমার বিশাল একটা জগৎ আছে, আমার প্রচুর শিক্ষার্থীদের সঙ্গে আমার পরিচয়, দুই দিকে দেখেছেন, আমি দুই দিকে দেখেছি এবং 40-42 বছর ধরে তো শুধু শিক্ষকতাই করছি, ফলে এত তরুণের সংস্পর্শ আমি পেয়েছি জীবনে যে আমি একদম সত্যিকার অর্থে অভিভূত। একটা অংশ থাকে যারা নিষ্ক্রিয় থাকে, একটা অংশ থাকে যারা বরাবরই ছিল, ওই যে পণ্য সংস্কৃতির পিছনে ছুটছে, বরাবরই ছিল, এটা সবসময় আছে, এটা কিন্তু আজকে না, এটা সক্রেটিস আমারও তো ছিল, কাজে এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু আমি মনে করি যে এই যে একটা বিশাল সংখ্যক তরুণ, আমরা তাদের জাগাবার জন্য উপকরণ তৈরি করেছি কি? আমাদের শিক্ষা ব্যবস্থা কি তাদের চিত্তকে জাগায়? আমাদের সমাজ ব্যবস্থা কি তাদেরকে উৎসাহিত করে? এই যে আপনি যে বৈষম্যের কথা বললেন, যে শিক্ষার ভিতর বৈষম্য আছে, শ্রেণীর ভিতর বৈষম্য আছে, পুঁজির শাসনে সবসময় বৈষম্যই থাকে, এত বৈষম্যের ভিতর এই মানুষগুলি, এই যে তরুণরা কি আশা করতে পারে তাদের যোগ্য জায়গাটা তারা খুঁজে পাবে? তাদেরকে সেই জায়গাটা আমরা দিচ্ছি? আমাদের রাজনীতি কি তাদের এই স্বপ্নকে জাগায় নাকি সুযোগ দিচ্ছে? সবই তো উত্তর না। এমনকি আমাদের মিডিয়া যে ক্রমাগত বারে বারে বলছে পণ্য প্রধান, পণ্য গুরুত্বপূর্ণ, আপনার গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বাদ দিয়ে আমাকে পণ্যের বিজ্ঞাপন দেখতে হচ্ছে, অর্থাৎ ধ্রুব সত্য হচ্ছে পণ্যই আমাকে শাসন করছে। এই যখন এই যে SSC HSC পরীক্ষার ফল প্রকাশ হয়, আপনার টেলিভিশন থেকে শুরু করে সব টেলিভিশনের চ্যানেলগুলি কোথায় যায়? ওই ভিকারুননেসা নাহার বড় বড় স্কুলে যাচ্ছে, যেখানে সন্তানরা খুব আনন্দের সঙ্গে ভি চিহ্ন দেখাচ্ছেন। আমি এতে খুব আনন্দ পাই, আমার অত্যন্ত আমি খুব আপ্লুত বোধ করি যখন এই সন্তানরা যখন তাদের সাফল্য উদযাপন করেন। কিন্তু হাওড় অঞ্চলে নৌকা চালিয়ে স্কুলে গিয়েছে, চলনবিল এলাকায় সুনামগঞ্জ এলাকায়, অথবা চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে পাহাড় পর্বত ডিঙ্গিয়ে যাচ্ছে, হ্যাঁ আমাদের পার্বত্য এলাকায়, জি, সেই সন্তানকে কি আমি তুলে ধরছি? এটা কি আমাদের দায়বদ্ধতা? শুধু উত্তীর্ণ হওয়াটাও একটা বড় বিষয়, উত্তীর্ণ হওয়াটাই বড় বিষয়, সেখানে যে সে গোল GPA পাস পেয়েছে পাস না পেলে এটা কিন্তু আমি পরীক্ষার ফলের উপর আমি কাউকে নিয়মিত স্কুলে গিয়েছে এবং উত্তীর্ণ হয়েছে সেই, অথবা সে একটা ওখানে আমি দেখলাম চট্টগ্রামে একটা খেলার একাডেমি করেছেন একজন, একটা মিডিয়া আমি ভুলে গেছি কোনটা, তাকে বেশ দেখাচ্ছে, তাকেই তো দেখাতে হবে আমাকে, দিন রাত তাকেই দেখাচ্ছে, সে তো নায়ক, হ্যাঁ সেই তো নায়ক। এই যে মানুষকে সেবা করছে কিছু মানুষ, এই যে বিপদের সময় আমরা ভুল করছি, যে আমরা প্রতিনায়কদের খুঁজে বের করতে পারি তাই না, আমাদের ভিলেনদের খুঁজে বের করি, কারণ ভিলেনরা আওয়াজ করে বেশি, নায়করা করে অবশ্য, কিন্তু আমাদের জীবনের নায়করা তো আর ওই লাভ দিয়ে মারামারি করেন, জীবনের নায়করা অনেক চুপচাপ থাকেন, নিভৃতে কাজ করেন। তো নিভৃত নায়কদের আমরা কেন দেখাই না? আমি দেখেছি সবচেয়ে বড় রোল মডেল কিন্তু আমার প্রাইমারি স্কুলের শিক্ষকরা, কারণ তারাই আমার জীবনে সবচেয়ে বড় অভিজ্ঞতা রেখেছেন। আমার ছেলে তার যে শুরুর দিকে যে শিক্ষক ছিলেন তাকে এখনো খুঁজে বেড়াই, সে কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ে, বিশ্বের নাম করা কয়েকটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, তার কিছু আসে যায় না, ওই দেশে আসলে ওই শিক্ষককে দিয়ে সালাম করে খুব আনন্দ প্রকাশ করে।
তার মানে তিনি তার রোল মডেল। এবং এই জায়গাতে স্যার যে মানে ভূমিকম্প হলে যেটা হয়, একটা কম্পন অনুভূত হলো, তারপর আমরা কয়েকদিন গণমাধ্যম সহ আমরা খুব রিপোর্ট করলাম, হইচই করলাম, আমাদের সামাজিক যে মানে কম্পনটি হলো, তারপর এখন আমরা খুব কথাবার্তা বলছি, কিন্তু আসলে কি আমরা বাস্তবায়নের জায়গায় আসলে না, ওই যে ভূমিকম্প নিয়ে বলা হয়, আমাদের এখন ভূমিকম্প সহনীয় দালান তৈরি করতে হবে, আবার এই স্টিল আবিষ্কার করতে হবে ইত্যাদি। মুশকিল হচ্ছে এই যে আমরা এগুলি করি না, আমাদের কথা বলতেই খুব পছন্দ করি। আমরা কে বলছেন সেটাকে গুরুত্ব দিই, আমরা কি বলছেন সেটা গুরুত্ব দিচ্ছি না। এই অবস্থায় আমি কি করতে পারি? আমি খুব দ্রুত, আমি একজন তরুণ, আমি খুব দ্রুত সেই চাকচিক্যের দিকে প্রভাবিত হতে পারি। কে বলছেন, অমুক বলছেন, তার দিকে আমি ছুটে গেলাম, কি বলছেন আমার প্রয়োজন নেই জানার। সেই জন্য আমি বলছি যে তরুণদের আমি ঢালাওভাবে দোষ দিয়ে লাভ হবে না, শিক্ষা প্রতিষ্ঠানকেও ঢালাওভাবে দোষ দিয়ে লাভ হবে না। আমাদের বরঞ্চ আঙ্গুলটা নিজের দিকে তুলতে হবে, বলতে হবে আমরা কতখানি কি রাখতে পেরেছি তাদের জন্য, তাদের পরিসরটাকে আমরা সংকট মুক্ত করেছি, তাদের জন্য কি আমরা উন্মুক্ত একটা চিন্তার বিকাশের জায়গা তৈরি করে দিয়েছি, তাদেরকে আমরা সেই শক্তি দিয়েছি যে শক্তি দিয়ে সে নিজেকে জয় করতে পারবে। এই যে হিমালয়ে চলে গেল তুষার, আপনি নিশ্চয়ই চিনেন সেই ছেলেটিকে, যে ওখানে আশরাফ জি সজল জি মারা গিয়েছেন, ওইখানে কিন্তু শুয়ে আছে, হ্যাঁ, পৃথিবীর সর্বোচ্চ সমাধি ক্ষেত্রে সে শুয়ে আছে। এরকম গৌরবের একটা মৃত্যু, আমি জানি না, আমি 100 বছর পরে হয়তো সেই তার একই রকম থাকবে, অবিকল থাকবে সে। সে যে কত বড় একটা অনুপ্রেরণা দিয়ে গেছে আমাদেরকে, সেখানে শুয়ে শুয়ে সে আমাদের জানিয়ে দিচ্ছে যে অসম্ভব বলে কিছু নেই। তো সেই অসম্ভব যে নেই, এটা আমি সন্তানদের আমি বোঝাচ্ছি না কেন, আমি তাদেরকে সীমাবদ্ধ করে দিচ্ছি, তোমাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, তোমাকে এই স্কুলে যেতে হবে, ওই স্কুলে যেতে হবে, তোমাকে এই মতবাদে বিশ্বাসী হতে পারে, ওই মতবাদ তোমাকে ঘৃণা করতে হবে। তার জায়গাটা যদি উন্মুক্ত করে দিই, তাকে যদি বিচার বিচার করার জন্য শক্তিটা দিয়ে দিই, যেটি আমার পড়ার সংস্কৃতির ভিতর দিয়ে আসবে, আমারও বলছি তো মঞ্চটি ব্যক্তি মানে যে আমি আমরা থেকে রাষ্ট্র পর্যন্ত বিস্তৃত হবে, একেবারে তৃণমূল থেকে রাষ্ট্র পর্যন্ত সবখানে বিস্তৃত হবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখাবো আগামী দিন, সবাই সুন্দর থাকুন।